কি মুসলিম ভাই ঠিক আছে তো? আছে আছে ঠিক আছে, কি ভাঙবে কে এটা তাকে কেমন বলছ? আরে আমরা তো কইতে পারি না, ভাঙলেও কইতে পারি না, কিন্তু ছুটবে না, ভাঙবে না মানুষ। আরে ভালো আছে, মনের জ্বালায় কইতেছি ঠিক না বেটি? নজরুল আক্ষেপ করে বলেছে, নজরুলের কবিতা আছে বন্ধু গো, আর সহিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। বুঝতে পেরেছেন? এমন দুষ্ট যারা, এদেরকে রাষ্ট্রের দায়িত্ব সাইজ করা। আমরা দাবি করছি, আপনারা আমার সাথে একমত আছে? কে কে একমত আছেন হাত তুলেন দেখি। লালচা তো এখনো আইল না। বন্ধুগণ, তওবা নাসুহা, যে তওবা নাসুহা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, ও আমার বান্দা তওবা নাসুহা করো, তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে রব্বুল আলামিন তোমাদের পাপকে তাকফির করে দেবেন। তাকফির মানে কি মুসলে ভাই? তাকফির মানে কি? তাকফির আসা রাব্বুকুম আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তওবা নাসুহা করতে পারো, যত পাপই করে থাকো না কেন, ঢেকে দিবেন কে? বলেন না কে? তওবা নাসুহা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামা। বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন তওবা নাসুহা করলে প্রথম পুরস্কার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, রব্বুল আলামিন তোমাদের সব পাপকে ঢেকে দেবেন। বলে না সুবহানাল্লাহ, পাপ ঢেকে দেয়া মানে পাপ নাই। তারপর কি রব্বুল আলামিন বলছেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে দেখুন জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব কার? কার? এমন কি আল্লাহর কসম, রব্বুল আলামিন বিশ্ব নবীকেও কাউকে জান্নাতে প্রবেশ করানোর অধিকার দেন নাই। দিয়েছে? বলেন দিয়েছে। তাইলে বাংলাদেশে কিছু দুষ্ট আর অসভ্য মানুষের কাছে বেহেস্তে টিকিট বিক্রি করে আসে না নাই? আসে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে জেনে রাখবেন, এরা মিথ্যুক, এরা মিথ্যুক, এরা মিথ্যুক। জুড়ে বলে নাকি? এরা ইসলামের ধারে কাছে, এদের থেকে সাবধান, 100 হাত দূরে থাকবেন। রাজি আছেন? ওই মেয়ে রাজি আছেন? তাহলে হাত তুলেন কে কে দূরে থাকবেন। আলহামদুলিল্লাহ, হাত। রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার দায়িত্ব, তিনি নিজ দায়িত্বে তাওবায়ে নসুহাকারীকে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, রব্বুল আলামিন তার নিজ দায়িত্বে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ,